যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। আপনি কি জানেন, একজন ব্যক্তির প্রতি যত বেশি মনোযোগ দেবেন সে আপনাকে তত বেশি অ্যাটিটিউড দেখাবে। যে অল্প কথায় অনুভূতি বোঝে না তাকে রসনা লিখে দিলেও বুঝবে না। নিজেকে কঠিন জীবন অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আর তেল মারা মানুষগুলো সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। ভালোবাসা সেটা নয় যেটা রূপের আকর্ষণে হয়, ভালোবাসা সেটাই যে মনের আকর্ষণে হয়। ব্যক্তিত্বকে শক্তিশালী করতে প্রথমে যে জিনিসটা আপনার মধ্যে প্রয়োজন তা হলো মানুষের কথা মনোযোগ সহকারে শোনার ক্ষমতা। ভালো ব্যবহার জানে না তার যত কিছুই থাকুক না কেন, প্রকৃত পক্ষে তার গর্ব করার মতো কিছুই নেই। হীরার নিজস্ব কোনো খনি নাই, হীরার জন্ম কয়লার খনিতে হলেও হীরাকে কখনো কয়লার সাথে তুলনা করা সম্ভব নয়। যদি কাউকে ঠকানোর পরিকল্পনা করে থাকেন তাহলে এখনই পরিত্যাগ করুন, কারণ পৃথিবীতে কেউ না কেউ আপনাকেও ঠকানোর জন্য তৈরি হচ্ছে। এত ভালোবাসার পরেও যদি একটা মানুষ আপন না হয় তবে ব্যর্থতা কেবল নিজের, কারণ নিজেকে উজাড় করে ভালোবাসতে গেলেই নিঃস্ব হতে হয়। কিছু মানুষ জীবনে আসে অক্সিজেন হয়ে, কিন্তু একটা সময় কার্বন ডাইঅক্সাইড হয়ে বের হয়ে যায়। একটা সময়ের পর আপনি বুঝতে পারবেন যে জীবনের সব থেকে সহজ কাজ হচ্ছে পড়াশোনা করা। চরম সত্য, অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। পাখি পোষলাম উড়ে গেল, কাঠে বিড়ালি পুষলাম পালিয়ে গেল, এরপর আমি গাছ লাগালাম পাখি ও কাঠ বিড়ালি দুটোই ফিরে এলো। নিজের চেয়েও বেশি ভালোবাসার পরেও তারা দেয় না আমাদের ভালোবাসার মূল্য, মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির সমতুল্য। সুখে থাকার দুটো পদ্ধতি, পরিস্থিতিকে বদলে নাও নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। কি অদ্ভুত তাই না, এত ভালোবেসো তোমাকে আমি পাবো না, অথচ কেউ সাধনা ছাড়া তোমাকে পেয়ে যাবে। প্রথমবার ছেড়ে যাওয়া মানুষগুলো দ্বিতীয়বার ভালোবাসা কিংবা মায়ার টানে ফিরে আসে না, বরং আরও বেশি করে ভেঙে গুঁড়িয়ে দিতে আসে। মৃত্যু অনিবার্য জেনেও মানুষ যেমন পাপ করে, ঠিক তেমনই প্রেমে বিচ্ছেদ জেনেও মানুষ প্রেমে পড়ে। নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো, পথ যতই কঠিন হোক রাস্তা তুমি নিজেই খুঁজে পেয়ে যাবে। রাগ করে শোয়া যেতে পারে, কিন্তু রাগ করে ঘুমানো যায় না। বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর নেই। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনও ভোলা যায় না। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায় অমনি তার হয়ে যেও না, আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কি না। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষদের পরিবর্তন নিজের চোখে দেখা। হায় রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে দামি জিনিস কি জানেন, তা হলো সময়। যে মানুষটা আপনার না তার পেছনে কখনো দৌড়াবেন না, এদের পেছনে দৌড়ালে দেখবেন অর্থ, সময়, সম্মান সবই শেষ। মোমবাতি হওয়া এত সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয়। সব মানুষ যে খারাপ তা কিন্তু নয়, কেউ ইচ্ছে করে খারাপ হয়ে যায় আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয়। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দিই। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক না। সংসারের বোঝাটা না মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন কিন্তু মানসিক সুখ নয়। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না।